ওই কমলা গোয়ালিনীর গায়ে দুধ এত দিয়েছে যে সারা পাড়া দুধে ভেসে যাচ্ছে। ওই নিচুতলার লোকেরা আজ প্রাণ ভরে শিবরাত্রির দিন বাবার মাথায় নাকি দুধ ঢালছে। কি কি করে সম্ভব? আজ আমাদের গায়ে অন্য সব গোয়ালের গায়ে দুধ দেয়নি, দুধের আকালে শিবরাত্রির পুজো করতে পারছি না। আর যাদের এক ঘরে করা হলো তাদের ঘরে শিব পুজো হচ্ছে। তবে কি শিব ঠাকুর আমাদের পুজো নিতে চান না? না হলে এভাবে আমাদের গায়ে দুধের অভাব ঘটিয়ে তিনি আমাদের পুজো থেকে বঞ্চিত করলেন। কি বলছেন, আমরা কি এমন অপরাধ করেছি যে ভোলানাথ আমাদের পুজো নেবেন না? মা, মা আপনিও কি তাই মনে করেন? এখন তো তাই মনে হচ্ছে, নতুন ঘটের অভাবে শিবের মাথায় জলটুকুও ঢালতে পারলাম না। কে জানে, নিজের অজান্তেই হয়তো আমি ভুল করে ফেলেছি, তাই হয়তো শাস্তি স্বরূপ ঈশ্বর আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিলে। আমারও মন তাই বলছে, না হলে যেখানে আমাদের পাড়ায় দুধের আকাল সেখানে ওই নিচুতলার মানুষদের পাড়ায় দুধের বন্যা বয়ে যাচ্ছে। মা, মা আপনি একটিবার কমলা বউকে খবর দিন না মা, ও এসে না হয় আমাদের দুধ দিয়ে যাবে। কি বলছো তুমি বৌমা, জানো না ওদের এক ঘরে করা হয়েছে তোমার বাবার হুকুমে, ওদের পাড়ায় কারো যাওয়াও মানা। মা, মা আমি সাধু বাবার কৃপায় এত কষ্টের পর মা হতে চলেছি। এই শিবরাত্রির দিনে সবাই যেখানে নিজের স্বামী সন্তানের মঙ্গলের জন্য শিব পুজো করছে, আমি আমি আমার সন্তানের মঙ্গল কামনে শিব পুজো করব না মা? ঈশ্বরের উপর ভরসা রাখো মা, ঈশ্বরের আশীর্বাদ থাকলে সব সম্ভব। নে এখানে রাখ দেখি, আমার মায়েদের সব দুঃখ কষ্ট বা দূর হয়ে যাবে। রাখ 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 রাখ। সেটা তো বলবি, আমি এইমাত্র দেখে এলাম ওই সাধু বাবা ঘটি ভর্তি দুধ এনে উঠোনে রাখছে। মা, মা উনি আমাদের মনের কথা ঠিক বুঝেছেন, মা উনি আমাদের মনের কথা ঠিক বুঝেছেন। লোকে যাই বলুক না কেন, উনি সাক্ষাৎ ঈশ্বর মা, উনি সাক্ষাৎ ঈশ্বর, উনি যা অন্তর্যামী, তাই আমাদের মনের কষ্ট বুঝে উনি আমাদের জন্য দুধ নিয়ে এসেছেন। নে চল আমার কাছে চল। বাবা, বাবা, বাবা আপনি এত কৃপা করে কেন চলে যাচ্ছেন বাবা? কি করব বল মা, তোদের যাতে আর কষ্ট না বাড়ে সেই জন্যই চলে যাচ্ছি। আপনি নিজের হাতে দুধ বয়ে এনে আমাদের মনো কষ্ট কমালেন, আজ আপনার কৃপায় আমরা শিবের মাথায় দুধ ঢালতে পারবো, আর আমাদের কিসের কষ্ট? মারে, তোরা হয়তো আমার আনা দুধ কুণ্ঠা না করে শিবের মাথায় ঢালবি, কিন্তু তোদের স্বামীরা ছেলেরা তারা কি মেনে নেবে রে? ওরা তো আমাকে বিশ্বাসই করে না রে, ওই বামুনগুলোর মতন আমার আনা দুধ যদি ফেলে দেয় তোদের কষ্ট তো বাড়বে। মা,
আপনাকে সবাই এত অবিশ্বাস করে, এত অপমান করে, সে আপনি আমাদের দুঃখ দূর করতে এলেন বাবা। আমার স্বামী সন্তানের পাপের শাস্তি আমাকে পেতে দিন। সে কি হয় রে মা, ভোলানাথ আমাকে পাঠিয়েছেন সবার দুঃখ কষ্ট দূর করার জন্য। তোদের দুঃখ কষ্ট দেখে আমি চোখ বুঝে থাকবো তা কি হয়? তবে মনে রাখিস মা, মহেশ্বর কিন্তু সবার, তিনি যতটাই গরিব মানুষগুলোর ততটাই তো তোদেরও। ভুলে যায় রে, ভুলে যায়, তোর স্বামী ছেলে সবাই সবকিছু ভুলে যায়, এই গ্রামের বামুনগুলো তারাও ভুলে যায়, ভুলে যায় যে শিব তো শ্মশানবাসী। শ্মশানের ডোমকে তোরা ছোট বলে ঘৃণা করিস, যাদের ছোট বলে ঘৃণা করিস, যাদের ছোঁয়াকে তোরা অপবিত্র মনে করিস, যাদের দূরে সরিয়ে রাখিস, এক ঘরে করে রাখিস, একটা কথা মনে রাখিস মা, ওই শিবও কিন্তু ওদেরই মতন। সে শিবকে যদি না বুঝিস তবে তার মাথায় দুধ ঢেলে কি হবে রে মা, সে তো তোদের থেকে মুখ ঘুরিয়েই থাকবে। বাবা বাবা, তাই কি এই গায়ে দুধের এত আকাল বাবা? বোঝার মন থাকলে তবেই বুঝবি মা। তবে কি জানিস তো, এই গ্রামের লোকগুলো তারা যদি এই ছোট বড় উঁচু নিচু জাতি বিভেদ নিয়ে থাকে না, তাহলে এই গ্রামে আর শিব পুজো করে কোনো লাভ নেই। শিবকে চিনারে যেতে সাধ্য নেই, শিবের কৃপা জুটবে কি করে? চল রে ডেঙ্গু চল, অনেক গাছ পড়ে আছে তো, চল চল চল। আজকের পর থেকে শিবের কৃপা জুটবে না তোমার কপালে, বুঝবে তখন ঠেলা। বললেই হলো, আমি রোজ শিবের পুজো করি। পুজো করি বলি, ভক্তি আছে তোমার মনে? তাহলে ঘটির দুধ ওই ভালোবি ফেলে দিতে পারতে না তুমি। ওই নিচু তলা দয়া নব, আমি যা করেছি বেশ করেছি। ওগো, নিচু তলা দয়া করেনি তোমায় কেউ, যে গরু দুধ দিয়েছে দয়া তার, শিবের কৃপা তার উপর পড়েছিল। তুমি বামনের গুমর নিয়ে অন্ধ হয়ে গেছো, তাই বুঝতে পারছো না শিবের কৃপা কাকে বলে। বুঝবে বুঝবে, শিবের জন্য আনা দুধ ফেলে দিয়েছো তো, কত পাপ করলে তুমি বুঝবে। বাবা, তুমি তো দেখছি ওই সাধুর মতো কথা বলতে লেগেছো, বলি পাপের তুমি কি বোঝো? শোনো, ওই নিচু তলার লোকের ছোঁয়া দুধ শিবের মাথায় ঢালাটাই পাপ, ঈশ্বর কখনো তা চান না। ঈশ্বর কি চান আর চান না তুমি বোঝো? সারাটা দিন কে ছোট বড় এই ভাবনাতেই থাকো, ঈশ্বরের কথা ভাববে কখন? তোমার মনে একটু ভক্তি নেই, আবার বামন হয়েছো। কি, যত বড় মুখ নয় তত বড় কথা! ওই ভণ্ড সাধুর বাড়িতে পা পড়ার পরে দেখছি তোমার মুখে একবারে খই ফুটছে। ভক্তি কি এখন তোমার কাছে আর ওই ভণ্ড সাধুর কাছে আমায় শিখতে হবে? শেখার মন আছে তোমার? ঢেকির গুমর নিয়েই তো থাকো, দেখবো কত ভালো হয় তোমাদের। আজকে পূজোর দিন, কোথায় স্বামীর একটু কল্যাণ চাইবে, তারা পাঁচ কথা শোনাচ্ছ, যত সব কল্যাণের জন্য এতটুকু দুধ জোগাড় করে আনতে পারলে না, উল্টে দুধটা তুমি ফেলে দিলে, দেখবো তোমাদের কত কল্যাণ হয়। ভগবানকে এত তাচ্ছিল্য করা, জানি না সংসারে কোন বিপদ নেমে আসে। কি সব দুধ ছড়ানো কেন? আর বলো না দিদি, সাধু বাবা দুধ এনেছিল, আমার স্বামী সব দুধ ফেলে দিয়েছে। আমার বড় তাই করেছে, যাও বা সাধু বাবার জন্য কপালে দুধ জুটল তাও আমার স্বামী ফেলে দিয়েছে। সাধু বাবা মানা করতে গেছিল বলে তাকে মারতে যায় জানো, কোনো রকমে হাতে পায়ে ধরে তাকে থামিয়েছি। আমাদের স্বামীদের মনে ভক্তি নেই গো, তাই এত দুধের আকাল হলো। চলো আমরা জমিদার গিন্নির কাছে যাই, তিনি এর বিহিত করুন, আমরা সবাই গিয়ে তাকে বলি। চলো এসো দিদি।
হ্যাঁ গো। বলছি বাবা তো সেই কখন দুধের ঘটিগুলো নিয়ে বের হলেন, এখনো তো ফিরলেন না। আমরা কখন শিবঠাকুরের মাথায় দুধ ঢালবো গো? হ্যাঁ সেই তো, তারপর তো আবার রাতের পুজোর জোগাড় করার রয়েছে। হ্যাঁ মধু দাদা তুমি একটু দেখো না গো, আমার বড় ভয় করছে। আমাদের জন্যই তো সবাই সাধু বাবার উপর খেপে রয়েছে, কি জানি উনি আবার কোনো বিপদে পড়লেন না তো। দেখছি। এই শম্ভু তুমি আমার সাথে চলো তো একবার। হ্যাঁ চলো চলো চলো। তোমাদের কি মাথা খারাপ হয়েছে? পাড়ার বাইরে তো পেয়াদারা পাহারা দিচ্ছে, আরে বেরোলেই তো ওরা ধরবে। হ্যাঁ সে কথা তো মনে ছিল না, কি করি এখন? কমলা দিদিও তো বাড়ি গেল আরো দুধ আনবে বলে, বাবা না আসা পর্যন্ত পূজাও তো আটকে আছে। ওই তো বাবা এসে গেছেন। আজ শিবরাত্রি, প্রতি বছর যেখানে শিবের মাথায় দুধ জল ঢালার জন্য ভিড় লেগে যায়, সেখানে আজ দিনের প্রথম প্রহর শেষ হতে চলল, অথচ পর্যন্ত এখনো কেউই দুধ জল ঢালার জন্য এলো না। মা জননীরা না এলে পুজোর আয়োজন করবে কি, জোগাড় করবে কি? কেনই বা শিবের পুজোতে কেউ আসছে না? গুরুদেব, কি ব্যাপার, আপনি এখনো পুজো শুরু করেননি? আজ এখনো পর্যন্ত কেউ পুজোর জোগাড় করতে বা বাবার মাথায় জল ঢালতে আসেনি, এমনকি এমনকি তোমার স্ত্রী বা পুত্র বন্ধুরাও কেউ আসেনি। সে কি কেউ আসেনি? কিন্তু আমি তো সকাল থেকেই তাদের পুজোর আয়োজন করতে দেখেছি। আমার স্ত্রীও পুজোর জোগাড় করে বসে আছেন জমিদার বাবু, কিন্তু আজ এ পাড়ার কোনো গরু দুধ দেয়নি, তার মধ্যে কোনো ঘটও বাজারে বিক্রি হচ্ছে না, কি করে সব আসবে পুজো দিতে? তবে কি নতুন ঘট আর দুধের অভাবে আজ শিবরাত্রির দিনে এই মন্দিরে পুজো হবে না? আনন্দকান্ত, এই মন্দিরে শিব জাগ্রত, তার পুজো না হলে যে তার রোষ পড়বে। মা, মা আমি শিব পুজো করতে চাই মা, বাবা যে দুধ দিয়ে গেছেন সেই দুধ দিয়েই। কিন্তু আজ সারা গায়ে দুধের আকাল, এই দুধ নিয়ে মন্দিরে পুজো দিতে গেলে সবাই প্রশ্ন করবে, এই দুধ আমরা কোথা থেকে পেলাম, তখন কি উত্তর দেব বৌমা? আর এ কথাও সত্যি যে সাধু বাবা বলে গেলেন তোমার বাবা জানতে পারলে এ দুধ ফেলে দিলেও দিতে পারেন। শুধু তাই নয় দিদি, আমরা যদি মন্দিরে যাই
গুরুদেব ওই নিচুতলার লোকদের দেওয়া দুধে শিব ঠাকুরের পুজো কিছুতেই দিতে দেবেন না। তা বলে কি পুরুষদের ভয়ে আমরা শিব পুজো করবো না? আমরাও এই কথাই জানাতে এসেছি গিন্নিমা, এই পুজো আমাদের, তবে পুরুষ মানুষের অহং এই পুজোয় বাধা হয়ে কেন দাঁড়াবে? স্বামীদের জন্য আমরা কেন শিবের কৃপা থেকে বঞ্চিত হব? আপনাকে এর বিহিত করতে হবে গিন্নিমা। আজ আমার বর বাবার আনার দুধ ফেলে দিয়েছেন, ওনারে অপমান করেছেন, জানেন গিন্নিমা? কি বলছো তোমরা? হ্যাঁ গিন্নিমা, আমার বড় তাই করেছে। সাধু বাবা স্বয়ং শিব ঠাকুর হয়ে আমার ছেলের জন্য দুধ নিয়ে এসেছিলেন, বলে সে দুধ কিনে খেতে দেবে না। আমার বাড়িতেও সাধু বাবা শিবের রূপে গেছিলেন মা, আমার মনস্কামনা ছিল বাবার মাথায় দুধ ঢালি, কিন্তু সে আর হলো না। আপনিই বলুন, ওদের গুমরের লড়াইয়ে আমাদের পূজোর ব্যাঘাত ঘটবে কেন? উনি সাধু বাবাকে বিশ্বাস করেন না। আমি বাবার মধ্যে ভোলানাথকে দেখেছি মা। আমাদের স্বামীরা সাধুরে ভণ্ড বলেন, কিন্তু আমরা সবাইকে একযোগে ভুল দেখলাম গিন্নিমা। আজ শিবরাত্রির দিনে শিবেরে অসম্মান করেছে পুরুষেরা, সে পাপ তো আমাদের গায়ে লাগবে। কেন নেব পাপের ভাগ? আমরা সবাই শিবের পুজো দিতে চাই, ওই গরিব পাড়ার দুধেই। ডেঙ্গু দাদা, বাবার হঠাৎ কি হলো? মন ভালো নেই গো বাবার। কিন্তু আমাদের তো পুজো শুরু করতে হবে, দিনের প্রথম পথ তো শেষ হতে চললো। বাবা বাবা, এবার তো পুজো শুরু করতে হয়, সবাই সকাল থেকে বসে আছে। শিবের মাথায় দুধ ঢেলে বাকি তিন প্রহরের পুজোর আয়োজন করতে হবে তো। হ্যাঁ রে, তোরা পুজো শুরু কর। ভেবেছিলাম এই গ্রামের সবাই গ্রামের কল্যাণের জন্য মহেশ্বরের পুজো করবে, সে বোধহয় আর হলো না। কেন বাবা, আপনি তো সবার জন্য ঘটে করে দুধ দিয়ে এলেন। তাতে আর কি হলো রে মা, ওই উঁচু তলার মানুষগুলো দুধের মধ্যেও জাত ভেদ করছে, ওরা আর কি পুজো দেবে বল দেখি? এমনকি শিশুগুলোর মুখে পাড়া দুধ পর্যন্ত তুলে দিতে চায় না, এত ঘৃণা এত বিদ্বেষ মনে পুষে রেখেছে যে ভক্তির সেখানে কোনো জায়গাই নেই। মন পরিষ্কার না হলে আর পুজো করবে কি রে? আপনি ওদের নিয়ে ভাববেন না বাবা, আমরা তো সবাই গায়ের কল্যাণেই পুজো করছি। এই গ্রাম তো সবাইকে নিয়ে রে মধু, এই আমরা তোর আর ভেদ কবে যাবে বল দেখি? যাবে বাবা যাবে, একদিন ঠিক ওরা ওদের ভুল বুঝতে পারবে। হ্যাঁ কিন্তু বাবা, আপনি মন মরা হয়ে থাকলে ওদের সবার যে মন খারাপ হয়ে যাবে। ওরা তো কষ্টের মধ্যেই আপনার মুক্তি পুজোর আয়োজন করেছে বাবা। দিদি, জমিদার বংশে বংশধরা আসছে, তোমার বৌমার বড় সাধ শিব ঠাকুরের পুজো হোক, তুমি জমিদার বাবুকে একটু বুঝিয়ে বলো না গো। কাউকে কোনো কিছু বোঝানোর দরকার নেই, ওরা যদি নিজেদের ভুল নিজেরা বুঝতে পারে তাহলেই ভালো। কিন্তু এ কথাও তো সত্যি যে ওদের জন্য আমরা শিবের পুজো বন্ধ করব কেন? তোমরা সবাই যদি আমার সঙ্গে একজোট হও তাহলে এই দুধ দিয়েই আমরা সবাই মিলে শিবরাত্রি পুজো করব। কিন্তু ওই দুধ গায়ের মন্দিরে শিব ঠাকুরের মাথায় ঢালতে পারবে তো? নিচুতলার মানুষদের পাড়ার দুধ ও সব বামুনরা তো রেড়ে করে তেড়ে আসবে। বাবা, আজ রাতে আমরা শিব পার্বতী পালা করব, তাহলে আমাদের মা খুড়িমাদের রাত জাগতে কষ্ট হবে না। আমরা রাত জেগে শিবের মাথায় দুধ ঢালবো বাবা, তাহলে আমাদের সংসারের নিশ্চয়ই কল্যাণ হবে বাবা।
সংসারের কল্যাণ তখনই হয় যখন সংসারে সবাই এক হয়ে থাকে। কিন্তু ভেদাভেদের সংসারে শান্তি কোথায় পাবি? এই গ্রামে সবাই মিলে যেদিন পুজো করবে সেই দিন আসল কল্যাণ হবে। শিব পুজো করব যখন মনস্থির করেছি তখনই দুধ ঢালবই। আর কি কোনো শিব মন্দির আছে দিদি? ভোলানাথা যাদের উপর কৃপা করেছেন শিব ঠাকুর তো তাদের পাড়াতেই আছেন, তাই না? কিন্তু সে পাড়ায় তো কারোর ঢোকা মানা। সাধু বাবা কি বলে গেলেন, শিব ঠাকুর তো সবার। তাহলে ওই নিচুতলার মানুষদের পাড়ায় গিয়ে আমরা পুজো দেব, ওদের শিব ঠাকুরের মাথায় আমরা দুধ ঢালবো।